Hello friends, all are welcome to my YouTube channel. Friends, आज अमी figure of speech एक टी figure नहीं आलोचना करूँ, जिता होलो allusion. Allusion based on association उपर एक टी figure. ये based on association उपर अन्ना नो figure गुलो आलोचना करा हुए चीज़ गुलो आगे. जरा देखो नी, तरा ये देखने भी please. एवं based on association उपर इटे होच्छ last figure. এরপরে আমাদের বেসড অন ইমাজিনেশন উপরে অন্যান্য ফিগারগুলো নিয়ে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলবো যে এই চ্যানেলের আই বাটনে অন্যান্য ভিডিও লিংক দেওয়া আছে প্লিজ ক্লিক এন্ড ওয়াচ তো চলো আমরা শুরু করি যে সর্বপ্রথমে জানি যে অ্যালিউশনের সংজ্ঞা অ্যালিউশন কাকে বলে অ্যালিউশন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ এ ওয়ার্ড অর এক্সপ্রেশন ইউজড recalls to one mind some memorable event, some notable character, legend, writing or saying of the past. অর্থাৎ কখনো কখনো একটি শব্দ বা অভিব্যক্তি একজন শ্রোতা বা পাঠকের মনে আসে সেটা হতে পারে অতীতের কোনো চমকপ্রদ ঘটনা বা কোনো মহান ক্যারেক্টারের কথা আবার কোনো মহান ব্যক্তির রাইটিং বা তার উক্তি হতে পারে বা কোনো অতীত কিংবদন্তি বা লেজেন্ড সেও হতে পারে এই ধরনের শব্দের যে বহিঃপ্রকাশ ঘটে তা কিন্তু অ্যালিউশন বলে বিবেচনা করা হয় বা অ্যালিউশনের অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া হয় এবারে আমরা দেখি যে অ্যালিউশনের কিছু বৈশিষ্ট্য আছে অ্যালিউশনের বৈশিষ্ট্যর মধ্যে একটা হলো অ্যান এক্সপ্রেশন অর ওয়ার্ড ইজ ইউজড এই অ্যালিউশনের ক্ষেত্রে দেখা যায় যে একটি শব্দ বা একটি শব্দ সমষ্টিকে ব্যবহার করা হয় অ্যালিউশনটাকে বোঝানোর জন্য নাম্বার টু দ্য ওয়ার্ড অর এক্সপ্রেশন রিকলস টু ওয়ান্স মাইন্ড সাম ইভেন ক্যারেক্টার অর সেইং অফ দ্য পাস্ট একটি শব্দ বা শব্দ সমষ্টি অতীতের কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির উক্তি তার চরিত্র বা কোনো ঘটনাকে স্মরণ করিয়ে দেয় এক্সাম্পল হিসেবে দেখো অ্যান্ড ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেথ টু হাইড এটা নিঃসন্দেহে একটা অ্যালিউশনের উদাহরণ এখানে একটি ওয়ার্ড বা এক্সপ্রেশন অতীতের একটি ওয়েল নোন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে বা অতীতের কোনো মহান ব্যক্তির উক্তি লেখা বা কোনো কিংবদন্তিকে উল্লেখ করা হয়েছে এর মধ্যে তো এখানে যদি আমরা লক্ষ্য করি ওয়ান ট্যালেন্ট এই যে কথাটি আছে এই ওয়ান ট্যালেন্ট বলতে বোঝানো হয়েছে প্যারাবল অফ ট্যালেন্টের কথা বলা হয়েছে এখানে যা ক্রাইস্ট তার শিষ্যদের কিন্তু বলেছিলেন তাহলে এটি একটি অ্যালিউশনের উদাহরণ নেক্সট দেখো ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস অ্যান্ড সি দ্য গ্রেট এয়ারসিলস এটা লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতাটির একটি লাইন তোমরা সবাই জানো তো এখানে অ্যাসিলসের কথা বলা হয়েছে ইনি হলেন একজন গ্রেট গ্রিক হিরো হোমারের মহাকাব্যে উল্লেখ করা হয়েছে এটা এরপরে দেখো ফুল অব দ্য ট্রু দ্য ব্যাশফুল হিপোক্রিন কিটসের কবিতার লাইন একটা এখানে একটা অ্যালিউশন তো অবশ্যই আছে এই লাইনের মধ্যে এখানে একটা গ্রিক লেজেন্ড সেই হিপোক্রিনের যে ফাউন্ডের কথা উল্লেখ করা হয়েছে এখানে সেটা কিন্তু একটি অ্যালিউশনের উদাহরণ নেক্সট অল অ্যারাবিয়া ব্রিজ ফ্রম ইয়ন্ডার বক্স এই যে ওয়াল অ্যারাবিয়া এটা কিন্তু একটা অ্যালিউশনের উদাহরণ তো ফ্রেন্ডস আজ এখানে শেষ হচ্ছে Thank you for watching.